আসসালামু আলাইকুম, ব্যাক এট গ্রোয়ার থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি বেশ কয়েক বছর ধরে, গত 3 বছর ধরে এই সজনের ফলন এই সময়টাতে আমার বাগানে ফলাই। তো এটা সম্ভবত আঠারো সালে আমি বীজ থেকে চারা করে এই এই যে পটের যে ফলনগুলি দেখছেন সেটি ছিল 2 বছর আগের। 2 বছর আগের প্রথমে আমি একটি চারা আনি, আমরা একজন আত্মীয় এনে দেয় একজন ভদ্রলোকের কাছে, উনি চারা সজনে চারা বিক্রি করছিলেন। তো আমি কিনে এনে যখন ওটা লাগাই, ওটিতে মাত্র একটি সজনে হয় এবং সজনে সবগুলি বীজ আমি রেখে দিই। তারপর সেই সবগুলি বীজ দিয়ে এই চারাগুলি করি। করার পর দেখা গেল পটে রাখার 3 মাস বা আরও কম সময়ে, বা 3 মাস বা অ্যাভারেজ এরকম সময়ে এই ফলনগুলি হয়েছে। একটা স্কিনি ডালা থেকে, আঙুলের মতো সরু একটি ডালা থেকে 7-8টা করে সজনে আমার জন্য খুবই সারপ্রাইজ ছিল এবং বড় একটি প্রাপ্তি ছিল। শাকসবজির বাগানে চট করে অল্প সময়ের মধ্যে এ ধরনের ফসল পাওয়া আমার জন্য সত্যি একটি বড় পাওয়া ছিল। যাই হোক, এই জারটি থেকে এই বছর যে বছর এই ফলনটা হলো, তখন আমি 7 থেকে 8টি সজনাকে পরিপক্ব করে বীজ করি এবং পরের বছর যেটি 2019 সেটিতে আমি আরও বেশি পরিমাণে চারা করি, পটে দিই এবং মাটিতে দিই। এখন আমি যদি ওয়েদার নিয়ে কথা বলি, আমি যেই এলাকায় থাকি সেটি হচ্ছে উত্তর আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে, যার টেম্পারেচার দেখা যায় যে মার্চ এপ্রিল মে মাসে হচ্ছে গ্রোয়িং সিজন, অনেকটা আমাদের স্প্রিং টাইম বা বসন্তের সময়টা, আর জুন জুলাই আগস্ট হচ্ছে সামার, খুবই গরম থাকে গ্রীষ্মকাল, আর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অথবা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, এটা হচ্ছে আমাদের উইন্টার। টেম্পারেচার দেখা যায় যে বিলো 30 ডিগ্রি 20 ডিগ্রি ফারেনহাইটের থাকে, যার ফলে দেখা যায় কোনো শাকসবজি সবুজ আসলে আমরা ফলাতে পারি না, কয়েকটি গাছ ছাড়া, লেটুস, খেল, এই জাতীয় শাকসবজি ছাড়া। তো সজনা গাছ এই টেম্পারেচারে হয় না, এটা একটা ট্রপিক্যাল কান্ট্রির সবজি, এর জন্য বা দেখা যায় যে আমাদের এখানে ফলনও অসম্ভব ব্যাপার হয়ে যায়। কিন্তু লাকিলি আলহামদুলিল্লাহ যে কীভাবে যেন এই অল্প সময়ের মধ্যে এই ভ্যারাইটিটি অথবা ওয়েদারের কারণে এইটা এই 3 মাসের মধ্যে দেখা যায় যে বীজ থেকে সুর গাছটি হয়ে সুন্দর মাশাল্লাহ ভালো ফলন দেয়। তো আমি যখন এই ফলনটা পাই 2019, এটা এই ফলনটা যেটা আমি ভিডিওতে দেখা যাচ্ছে এটি 2018-এর, যার আমি বেশ ফলন পাই। তার আমি কয়েকটি চারা রেখে দিয়েছিলাম পটে। পরের বছর 2019-এ দেখলাম যে সেই পটের যে চারা, যার উপরটা মরে গিয়েছিল, গোড়া থেকে কিন্তু চারা হয়েছে। যাই হোক, আমি এত কথা এই জন্যই বলছি যে মে মাসের 9 তারিখ আজকে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি একটা গাছের জন্য অপেক্ষা করে আসছি, যে আমার গাছটা এবছর আমি বীজ লাগাই নাই, একদম গত সপ্তাহ পর্যন্ত আমি বীজটা লাগাই নাই। যে ঠিক আছে, আমি তো গত বছর অনেকগুলি গাছ লাগিয়েছি, তাহলে নিশ্চয়ই এটা আবার উঠে আসবে, যে যেমন উঠে এসেছিলো গত আগের বছরে লাগানো গাছ গত বছরে। যাই হোক, তো আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা যখন আমি গাছটা উঠে আসতে দেখেছি, আমি এত খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, আমি সব মানে এক্সাইটেড যে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে এই বছর মনে হয় আমার গাছটি উঠবে না। তো সেই গাছটি আর কিছু না, হচ্ছে সজনা গাছ বা সজনে গাছ। যেই গাছটির ফল আমি বীজ থেকে দেখা যায় 3 মাসে লাগিয়েই খাওয়া যায় ফসলটা, গাছটা বড় হওয়ার কোনো দরকার নাই। তো আমি এটা এই যে গত বছরের যে আমার গাছ ছিল সেটা কিন্তু এই শীতে শুকিয়ে মরে গেছে। তা আমি এবার পট নিয়ে গ্যারাজে বা কোনো শেল্টারে রাখি নাই, যে ঠান্ডায় শুধু আমি উপরে কিছু পাতা দিয়ে রেখেছিলাম। তো এটা আমি গত বছরও করেছি যে গাছ আবার হয়েছে। তো এই যে এটা মে মাসের 9 তারিখ আজকে আমার এই যে মাত্র এই ব্রাঞ্চটা, পুরানো যে গাছটা ছিল তার গোড়া থেকে বের হয়েছে, এবং ইনশাআল্লাহ এটা মে মাস জুন জুলাই আগস্টের শেষে দেখা যাবে যে আমি এর ফসল খাচ্ছি। গোড়া থেকে উঠতেছিল না দেখে, যেটা আমি করলাম এই গোড়া থেকে উঠে নাই মে মাসে 9 তারিখ এখন পর্যন্ত উঠে নাই দেখে, পরে আমি গত সপ্তাহে আবার 3টা বীজ আমি লাগাই, যে 3টা সজনে বীজ আমি লাগালাম, মরিচের যে পট আছে আমার এই গাছটির মধ্যে আমি লাগিয়ে দিলাম।
সুবহানাল্লাহ, একই দিনে আজকে আমি যেমন দেখলাম যে আমার সেই গোড়া থেকে চারা উঠেছে এবং এই বীজে থেকেও দেখলাম যে চারা এখানে উঠেছে। এটা আমি গতকালকেই খেয়াল করলাম যে উঠতেছে, কিন্তু এরকম পাতা মেলে দিয়েছে আজকে এই যে এইখানে আরেকটা বীজ। তো আমি এখানে এইটির জন্য পট রেডি করেছি, যে এইটা একটা পট আর ওইখানে একটা পট। এবারও আমি পটে দিচ্ছি দুইটা ফ্রেশ, একদমই ফ্রেশ বীজ থেকে, মরিঙ্গা সিডস থেকে, মরিঙ্গা ট্রি বা সাজনার চারা। তো এটা আমি ওই পটটিতে লাগিয়ে দেবো এবং ইনশাল্লাহ 3 থেকে 3.5 মাসের মধ্যে এর সবজি বা এর ফসলটা কিন্তু খাওয়া যাবে। আরেকটি বিষয়ে আমি বেশি এক্সাইটেড, যে পটে সাজনা গাছ করে তো আমি এটা গত বছরই যেমন বীজ থেকে করে খাইছি, এটা ছিল 2017 সাল আমি যখন প্রথম আমি করি, 2017 সাল আমি প্রথম বীজ থেকে পটে করি এবং পটে দেখা গেল যে 3 থেকে 3.5 মাসের মধ্যে প্রচুর সাজনা আমার ছোটো ছোটো স্টাম্পগুলিতে, একটা ছোটো ছোটো ডালাগুলিতে দেখা যায় হয়ে গেছে। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম প্রথমে এটা করে এবং আমি বেশি পরিমাণে করলাম। পরের বছর, যেটা মানে ছিল গত বছর আমি কি করলাম, যে আমি জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য, যে দেখি তো এই পটের চারাকে যদি আমি মাটিতে দেই, সেই মাটিতে দিলে কি সেটা পরের বছর ফিরে আসে কিনা, টেম্পারেচার যেভাবে ঠান্ডা হয়ে যায় এখানে, সেটা কি মাটির নিচে আধা ফিট বা 1 ফিট নিচের মাটিতে সেই চারা ঠিক উঠে আসবে কিনা। তো আমার সবচেয়ে আনন্দের দিন হচ্ছে আজকে, যখন আমি দেখলাম যে আমার সেই ঘুমিয়ে যাওয়া গাছটি থেকে একটি শাখা উঠে এসেছে মনের 9 তারিখ। আমি সো মাচ সারপ্রাইজড হয়েছি আজকে, যে আমি যখন দেখেছি যে না, আমার এই গাছটি সরাসরি পটে না, মাটিতে দেওয়ার যে জায়গাটি মাটির থেকে বের আসছে, এবং যদি আমার এখানে পটে আছে ও ইনশাআল্লাহ আশা করতেছি 1 সপ্তাহের মধ্যে বেরিয়ে আসবে। মে মাসের মাঝামাঝি সময় দেখা যাবে সবে ঘুম থেকে উঠে আসবে এবং ইনশাআল্লাহ আমি ফসল খাবো। এখানে আরেকটি চারা, এখানে আমি 5টি চারা দিয়েছিলাম, একটি ওখানে, আবার এইখানে 1 ফিট 1.5 ফিট পর আরেকটি চারা আসছে। এরকম করে আমি 3টার স্ট্যাম্প দেখতে পাচ্ছি, 3টার গোড়া দেখা যাচ্ছে, আর বাকি 2টা আমি এখনও ট্র্যাক করতে পারতেছি না। যাই হোক, এই যে আরেকটি, সুবহানাল্লাহ, আমি যখন এটা দেখলাম যে আমার 2টা শাখা বেরিয়ে আসতেছে, তো আমি আলহামদুলিল্লাহ খুবই খুবই খুশি, যে এটা আমার একটা নতুন এক্সপেরিমেন্ট, যে এই গাছটা যেই দেশে গাছ হয় না কোনো, হয়তো খুব গরমের জন্য অথবা দেখা যায় যে খুব ঠান্ডার জন্য, কিন্তু একটা সময় থাকে, মাঝামাঝি গরম আর শীতের মাঝামাঝি একটা সময় থাকে, যখন আমরা যেই পৃথিবীর যে দেশেই থাকি না কেন, একটা সময় থাকে যখন ফসল করা যায়, তাই না? ফসল করা যায় তো হয়তো বেশিরভাগ এরিয়ায়, দুনিয়াতে বেশিরভাগ এরিয়াতে সেই সুযোগটা থাকে। কিছু কিছু এরিয়াতে হয়তো আইসল্যান্ড বেশি আইস থাকে, ওইটা আলাদা কথা, কিন্তু এই ক্ষেত্রে এই সময়টার মধ্যে এই সজনের বীজ যদি আপনারা লাগান, পটে লাগান বা মাটিতে লাগান, তাহলে কিন্তু এর চারা থেকে 3 থেকে 4 মাস, মোর দেন 4 মাসে লাগে না, 4 মাসে ফসল খাওয়া যায় অলরেডি। তো এটা কিন্তু করা সম্ভব বীজ থেকে চারা করে, অথবা একবার বীজ থেকে সেটা যদি আপনারা পটে রেখে দেন অথবা মাটিতে একটু কিছু পাতা দিয়ে ঢেকে রেখে দেন, যদি খুব কোল্ড থাকে, আর যদি গরম না, খুব বেশি গরম থাকে, তাহলে তো কথা নাই, হয়তো ড্রাই হতে দেওয়া যাবে না, বেশি ড্রাই হতে দেওয়া যাবে না, ড্রাই হলে তো গাছটি মারা যাবে। ওইভাবে টেম্পারেচার কিছুটা কন্ট্রোল করে, পানি পরিবেশ কিছুটা কন্ট্রোল করে দেখা যাবে এই গাছগুলি থেকে খুব অল্প সময়ে সিজনাল যে সজনা সেটা আমরা কিন্তু খেতে পারি। আর 12 মাসই, যেটা অনেকে আমাকে, অনেক ভিউয়ার্স 12 মাসই সাজনা নিয়ে কথা বলছেন, যে 12 মাসই সাজনাটা, 12 মাসই সাজনা আমরা এখানে খেতে পারি না, সরি, যারা নাতিশীতোষ্ণ অঞ্চলে থাকেন, যেমন ফ্লোরিডা, বাংলাদেশ, ইন্ডিয়ার কিছু এরিয়া বা অন্য যেখানে নাতিশীতোষ্ণ, যেখানে খুব বেশি ঠান্ডা নাই বা গরম নাই, সেসব অঞ্চলে হইলে হতে পারে যে সারা বছর হয়তো সজনা হয়, কিন্তু আমার এদের এখানে যেটা সারা বছর হয় না, কিন্তু আমরা খুব শর্ট টাইমে, যেটা আমি খেয়েছি খাচ্ছি আলহামদুলিল্লাহ খুব শর্ট টাইমে, যেমন আমরা লাউয়ের সিজনে লাউ, মিষ্টি কুমড়ার সিজনে বা সিমের সিজনে সিম খাচ্ছি, ঠিক একইভাবে এই সাজনা গাছটাও আমরা যদি সিজনাল হিসাবে লাগাই পটে, যারা আমরা বিভিন্ন বৈরী পরিবেশে থাকি, এইটা কিন্তু করা সম্ভব। প্রিয় বন্ধুরা,
आशा करी ये एक्सपेरिमेंटा भिडियो अपन उपकार आसपे अपना भावे सजने चाष करते आंगिनाय पटे बारान्दाय जे जे परिवेश करते बीज थेके करुन डाल थेके जे हय सेटा आपनारा करते पारेन। तो प्रिय बंधुरा अपनारा भालो थाकुन सुस्थ थाकुन इनशाल्लाह आबारो देखा हच्छे आमार परबर्ती भिडियोते। आर सबार जन्य दोआ सबार जन्य आशीर्वाद। आल्लाह हाफेज। आसलामु आलाइकुम।